নমস্কার আমি অনিমেষ পাত্র আজকে আমরা আলোচনা করব ইঞ্জিন এবং তার কম্পোনেন্ট এই ভিডিওতে আমরা জানতে পারবো ইঞ্জিন কি ইঞ্জিনের ভাগ একটি ইঞ্জিনে কি কি কম্পোনেন্ট রয়েছে ফোর স্ট্রোক এসআই ইঞ্জিন বা স্পার্ক ইংস্যান ইঞ্জিন কীভাবে কাজ করে এবং ইঞ্জিনের ফায়ারিং অর্ডার বলতে আমরা কি বুঝি চলো শুরু করা যাক প্রথমে আসছি ইঞ্জিন কি। ইঞ্জিন একটি ডিভাইস বা যন্ত্র যেটি তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে ইঞ্জিন সাধারণত দু ধরনের হয় একটি হচ্ছে আইসি ইঞ্জিন বা ইন্টারনাল কম্বাসান ইঞ্জিন আর একটি হচ্ছে এক্সটার্নাল কম্বাসান ইঞ্জিন আইসি ইঞ্জিনের ক্ষেত্রে কম্বাসান ইঞ্জিনের মধ্যে ঘটে কিন্তু এক্সটার্নাল কম্বাসান ইঞ্জিনের ক্ষেত্রে কম্বাসান ইঞ্জিনের বাইরে ঘটে ইন্টারনাল কম্বাসান ইঞ্জিনকে আবার ফুয়েলের ব্যবহার অনুযায়ী ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে পেট্রোল ইঞ্জিন বা এসআই ইঞ্জিন বা স্পার্ক ইগনিশন ইঞ্জিন অপরটি হচ্ছে ডিজেল ইঞ্জিন বা সিআই ইঞ্জিন বা কম্প্রেশান ইগনিশন ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন সাধারণত লাইট ভেহিকেলসের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন মোটরসাইকেল স্কুটার বা কার এই সমস্ত গাড়ির ক্ষেত্রে পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয় হেভি ভেহিক্যালসের ক্ষেত্রে ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয় যেমন বাস লরি বা ট্রাক এই সমস্ত ক্ষেত্রে ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয় কারণ ডিজেল ইঞ্জিনের টর্ক অনেক বেশি হয় পেট্রোল ইঞ্জিনের থেকে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রোক আইসি ইঞ্জিনকে আবার দুভাগে ভাগ করা যায় একটি হচ্ছে টু স্ট্রোক ইঞ্জিন এবং অপরটি হচ্ছে ফোর স্ট্রোক ইঞ্জিন প্রথমে আসছি ফোর স্ট্রোক ইঞ্জিনে ফোর স্ট্রোক ইঞ্জিন প্রোভাইড ফোর স্ট্রোক সাকশন স্ট্রোক কম্প্রেশন স্ট্রোক পাওয়ার স্ট্রোক অ্যান্ড এক্স স্ট্রোক এবং টু স্ট্রোক ইঞ্জিন প্রোভাইড টু স্ট্রোক একটি হচ্ছে আপওয়ার্ড স্ট্রোক এবং আর একটি হচ্ছে ডাউনওয়ার্ড স্ট্রোক ক্যাংসেফ্টের প্রতি দুবার রিভলিউশনে ফোর স্ট্রোক ইঞ্জিন একটি পাওয়ার স্ট্রোক প্রোডিউস করে এবং টু একটি রিভলিউশনে একটি পাওয়ার স্ট্রোক প্রডিউস করে স্ট্রোক ইঞ্জিন দেই যেই কারণে স্ট্রোক ইঞ্জিন ফোস্ট্রোক ইঞ্জিনের থেকে বেশি পাওয়ারফুল হয় স্ট্রোক ইঞ্জিন স্ট্রোক ইঞ্জিনের থেকে অধিক জনপ্রিয় কারণ স্ট্রোক ইঞ্জিনের পলিউশানের মাত্রা অনেক বেশি স্ট্রোক ইঞ্জিনের ফুয়েল কনজামশানের মাত্রাও অনেক বেশি এবং স্ট্রোক ইঞ্জিন ইজ লেস এফিসিয়েন্ট দেন দ্য ফোর স্ট্রোক ইঞ্জিন বিএস সিক্স ইঞ্জিন আসতে চলেছে তাই পলিউশানের মাত্রা বেশি হওয়ার জন্য টু স্ট্রোক ইঞ্জিন সরকারিভাবেও নিষিদ্ধ এখন আমরা আলোচনা করব আইসি ইঞ্জিনের কিছু গুরুত্বপূর্ণ কম্পোনেন্টের সম্বন্ধে প্রথমে আসছি ক্র্যাঙ্কশ্যাফটি ক্র্যাঙ্কশ্যাফ একটি ইঞ্জিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্পোনেন্টস যেটি পিস্টনের আপ অ্যান্ড ডাউন মোশন বা রেসিপ্রোকেটিং মোশনকে রোটারি মোশানে কনভার্ট করে এরপরে আসছি পিস্টনে পিস্টন ক্র্যাঙ্ক্যাপ্টের সঙ্গে কানেক্ট থাকে কানেক্টিং রড বা পিস্টন রডের দ্বারা এরপরে আসছি ভাল্ভ ভাল্ভ সাধারণত দু ধরনের হয় একটি হচ্ছে ইনলেট ভাল্ব এবং অপরটি হচ্ছে একজস্ট ভাল্ব ভ্ব আবার অপারেট হয় ক্যাম্প্যাপ্টের দ্বারা ক্যামশেপ্ট পাওয়ার নেয় ক্র্যাঙ্কশেফ থেকে থ্রু দ্য বেল্ট অর দ্য চেন এটি হচ্ছে মোটামুটি একটি ইন্টারনাল স্ট্রাকচার অফ এ আইসি ইঞ্জিন এখানে আরেকটি জিনিস বলিনি ক্র্যাংস্যাফ্ট এবং ক্যাম গিয়ে স্পিড রেশিও হচ্ছে টু ইস টু ওয়ান অর্থাৎ প্রতি দুবার রিভলিউশানে ক্র্যাং ক্যাম্প একবার ঘরে ঘরে এখন আমরা দেখব একটি স্ট্রোক পেট্রোল ইঞ্জিন কীভাবে কাজ করে বা ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এ স্ট্রোক এসআই ইঞ্জিন প্রথমে আমরা বিবেচনা করব একটি সিঙ্গেল সিলিন্ডারের ক্ষেত্রে স্পার্ক ইগনিশান ইঞ্জিনের ক্ষেত্রে স্পার্ক প্লাগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট এটি কম্প্রেসড এয়ার ফুয়েল মিক্সচারকে ইগনাইট করতে সাহায্য করে আমরা আগেই জেনেছি একটি ফোর স্ট্রোক ইঞ্জিনের চারটি স্ট্রোক সাকশন কম্প্রেশন পাওয়ার অ্যান্ড একজস্ট প্রথমে আসছি সাকশান বা ইনটেক্স স্ট্রোকে এই স্ট্রোকে পিস্টন টিডিসি থেকে বিডিসির দিকে মুভ করে এবং ইনলেট ভাল্ভ ওপেন এবং এক্সস্ট ভাল্ব ক্লোজ থাকে যার ফলে ফ্রেশ চার্জ অর্থাৎ এয়ারফুয় মিক্সচার কম্বাসন চেম্বারের মধ্যে ঢোকে এরপর আসছি কম্প্রেশন স্ট্রোকে এই স্ট্রোকে পিস্টন মুভস আপার বার বিডিসি টু টিডিসি অ্যান্ড কম্প্রেসড দ্য এয়ারফুল মিক্সচার দুটো ভাল্ভই এই স্ট্রোকে বন্ধ থাকে এরপরে আসছি ওয়ার্কিং স্ট্রোক বা পাওয়ার স্ট্রোকে স্ট্রোকের শেষে স্পার্ক প্লাক স্পার্ক প্রডিউস করে এবং এয়ার ফুয়েল মিক্সারকে বার্ন করায় এর ফলে প্রচুর হিট উৎপন্ন হয় এবং এক্সপানশান গ্যাস পিস্টনকে ধাক্কা দিয়ে ডাউনওয়ার্ড মুভ করায় এই স্ট্রোকেও দুটো ভাল্ভই বন্ধ থাকে শেষে আসছি একজোস্ট স্ট্রোকে এই স্ট্রোকে ইনলেট ভাল্ভ ক্লোজ এবং একজোস্ট ভাল্ভ ওপেন থাকে পিস্টন বিডিসি থেকে টিডিসির দিকে মুভ করে ফলে সমস্ত বার্ন বা পোড়া গ্যাসকে এক্সস্ট ভাল্ভ দিয়ে বাইরে বের করে দেয় এইভাবে চারটি স্ট্রোকের দ্বারা ফোর স্ট্রোক ইঞ্জিন একটি সাইকেল কমপ্লিট করে অর্থাৎ ক্র্যাংসেপ্টের প্রতি দুবার রিভলিউশন বা সাতশো কুড়ি ডিগ্রি রিভলিউশানে একটি পাওয়ার স্ট্রোক উৎপন্ন হয় এবং ইঞ্জিন যতক্ষণ চালু থাকে এইভাবে সাকশন কম্প্রেশন পাওয়ার একজস্ট সাকশন কম্প্রেশন পাওয়ার এক্সস্ট এইভাবে কন্টিনিউ চলতে থাকে সতেরোশো ছিয়াশি সালে জার্মান সায়েন্টিস্ট নিকোলাস অটো প্রথম এই ইঞ্জিনের ধারণা দেন তাই তার নাম অনুসারে পেট্রোল ইঞ্জিনকে অটোসাইকেল ইঞ্জিনও বলা হয় আইসি ইঞ্জিনের আরেকটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হল ফ্লাইহুইল পাওয়ার স্ট্রোকে উৎপন্ন পাওয়ারকে আবার কম্প্রেশন স্ট্রোক পর্যন্ত প্রবাহিত করা ফ্লাইহুইলের কাজ অর্থাৎ ফ্লাইহুইল ইঞ্জিনের মুমেন্টামকে ধরে রাখতে সাহায্য করে আর আরেকটি জিনিস বলে রাখি একটি ইঞ্জিনের সিলিন্ডারের সংখ্যা যত বেশি হয় সেই ইঞ্জিনের ফ্লাই হুইলের সাইজ তত ছোট হয় সব শেষে আসছি ফায়ারিং অর্ডারে একটি মাল্টি সিলিন্ডার ইঞ্জিনে বিভিন্ন সিলিন্ডারে ফায়ারিংয়ের যে বিভিন্ন ক্রম তাকেই বলা হয় ফায়ারিং অর্ডার মাল্টিসিলিন্ডার ইঞ্জিন বলতে বোঝায় যে ইঞ্জিনে দুই বা তার বেশি সংখ্যক সিলিন্ডার রয়েছে একটি ফোর সিলিন্ডার ইঞ্জিনের ফায়ারিং অর্ডার হচ্ছে ওয়ান থ্রি ফোর টু এবং একটি সিক্স সিলিন্ডার ইঞ্জিনের ফায়ারিং অর্ডার হচ্ছে ওয়ান ফাইভ থ্রি সিক্স টু ফোর থ্যাংক ইউ